Bismillahirrahmanirrahim. Shubhro shikshati, salamun alaikum. Ami Enamul sir, Ikral Quran Academy er pokkho theke apnader amontron janacchi amader niyomito Quran o Arbi byakaron shikhar pardane. Quran o Arbi byakaron class e apnake shagoto. Bismillahirrahmanirrahim. Fa iza qara'tal Qur'ana fastaiz billahi minash shaitonir rajim. অতএব যখন আপনি কুরআন পাঠ করিবেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করিবেন তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা সেই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করি আমরা সবাই বলি রব্বি আউযু বিকা মিন হামাজাতি শাইয়াতিন ওয়া আউযু বিকা রব্বি আই ইয়াহদুরুন তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা আল্লাহর নিকট দোয়া করি আমরা সবাই বলি রব্বি জিদনি ইলমা Rabbi shrahli sadri wa yassir li amri wa halul uqdata min lisani yafqahu qawli ortho he amar rob amar gyan ke biddhi kore din he amar rob amar bokkho ke proshosto kore din ebong amar kaj ke amar jonno shohoj kore din amar jihobar jorota dur kore din jate amar kotha shobai bujhte pare alhamdulillah alhamdulillahi rabbil alamin subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তো প্রিয় শিক্ষার্থীগণ কুরআনি আরবি ব্যাকরণ ক্লাসে আপনাদের স্বাগতম প্রিয় শিক্ষার্থীগণ আজ আমাদের নবম ক্লাস প্রিয় শিক্ষার্থীগণ সর্বশেষ আমরা সর্বনাম ও দমির সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি প্রিয় শিক্ষার্থীগণ আজ আমাদের নবম ক্লাস আজকে আমরা পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সম্পর্কে জানব ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা জিনসুন আরবিতে বলে জিনসুন ইংরেজিতে বলে জেন্ডার প্রিয় শিক্ষার্থীগণ জিনসুন বা জেন্ডার অর্থাৎ মুজাক্কার এবং মুহান্নাস আল মুজাক্কার শব্দের অর্থ হচ্ছে পুরুষবাচক শব্দ আল মুহান্নাস শব্দের অর্থ হচ্ছে মহিলাবাচক শব্দ তো প্রিয় শিক্ষার্থীগণ আমরা সাধারণত যে কাজগুলো করি সেগুলো সাধারণত হতে পারে একজন পুরুষ ওয়াহিদুন মুজাক্কার তারপর হচ্ছে তাসনিয়া মুজাক্কার দুইজন কি পুরুষ তারপর হচ্ছে জামা মুজাক্কার মানে অনেকজন পুরুষ আবার ওই কাজটা আবার যেমন ওয়াহিদুন মুহান্নাস একজন মহিলা করতে পারে তাসনিয়াতু মুহান্নাস দুইজন মহিলা করতে পারে জামা মুহান্নাস অর্থাৎ অনেকজন মহিলা মিলে কাজটা করতে পারে তো প্রিয় শিক্ষার্থীগণ আমরা দেখব যে আজকে অর্থাৎ জিনসুন বা জেন্ডার সম্পর্কে আজকে আমরা জানব অর্থাৎ আল মুজাক্কার ও মুহান্নাস অর্থাৎ পুরুষবাচক শব্দ ও স্ত্রীবাচক শব্দ তো প্রিয় শিক্ষার্থীগণ আরবিতে প্রত্যেকটা ইসম হয় আল মুজাক্কার পুরুষবাচক অথবা আল মুহান্নাস স্ত্রীবাচক শব্দ হয় প্রিয় শিক্ষার্থীগণ অর্থাৎ আরবি ভাষায় জিনসুন বা জেন্ডার হচ্ছে দুই প্রকার প্রিয় শিক্ষার্থীগণ আপনারা ভালো করে খেয়াল করুন যে আরবিতে প্রত্যেকটা ইসমুন অথবা ইসম হয় পুরুষবাচক শব্দ অথবা স্ত্রীবাচক শব্দ হয় পুরুষবাচক শব্দ আরবি হচ্ছে আল মুজাক্কার অর্থাৎ মুজাক্কার বলবো আর স্ত্রীবাচক শব্দকে আমরা আল মুহান্নাস অথবা মুহান্নাস বলবো তো প্রিয় শিক্ষার্থীগণ আরবি ভাষায় জিনসুন বা জেন্ডার হচ্ছে দুই প্রকার কত প্রকার দুই প্রকার এক নাম্বার আমরা বলতে পারি মুজাক্কার বা পুরুষবাচক শব্দ দুই নাম্বার হচ্ছে মুহান্নাস মহিলাবাচক শব্দ যেমন আমরা উদাহরণ দেখি রজুলুন একজন লোক কিতাবুন একটি বই তারপর হচ্ছে আমরুন একটি আদেশ অথবা নির্দেশ তারপর আমরা এগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ অর্থাৎ মুজাক্কার তারপর আমরা নিচে দেখি যেমন একজন মহিলা এর আরবিটা হচ্ছে ইমরা আতুন মানে একজন মহিলা জান্নাতুন একটি বাগান এই জান্নাতুন এটাও একটা কি অর্থাৎ মুহান্নাস মহিলাবাচক শব্দ আয়াতুন এটি একটি কি নির্দেশন বা আয়াত তো প্রিয় শিক্ষার্থীগণ আমরা সিম্পল বা আমরা সাধারণভাবে মনে রাখবো আরবি ইসমের শেষে যদি গোলতা বা মারফুতা থাকে তাহলে আমরা মনে করব এই শব্দটা মুহান্নাস বা মহিলাবাচক শব্দ হিসেবে কি করা হয় চিহ্নিত করা হয় যেমন আয়াতুন জান্নাতুন তারপর হচ্ছে ইমরাআতুন তো প্রিয় শিক্ষার্থীগণ আপনারা অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন দেখুন আরবিতে প্রত্যেকটা ইসম কি হয় মুজাক্কার অথবা মুহান্নাস আরবি ভাষায় জিনসুন বা জেন্ডার হচ্ছে কত প্রকার দুই প্রকার মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ মুহান্নাস শব্দের অর্থ মহিলাবাচক শব্দ যেমন আমরা দেখি রজুলুন কিতাবুন আমরুন এগুলো হচ্ছে মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক শব্দ হিসেবে চিহ্নিত হয় দেখুন এগুলো শেষে কোনো তা নাই আর প্রিয় শিক্ষার্থীগণ নিচের শব্দগুলো দেখুন ইমরাআতুন একজন মহিলা জান্নাতুন একটি বাগান আয়াতুন একটি নির্দেশন বা আয়াত দেখুন এগুলো প্রত্যেকটার শেষে কি আছে একটা করে এই যে গোলতা আছে বা মারফুতা তো প্রিয় শিক্ষার্থীগণ আপনারা মনে রাখবেন আরবি ইসমের যে শব্দগুলোর শেষে কি থাকবে অর্থাৎ মারফুতা বা গোলতা থাকবে তখন সেই শব্দগুলোকে কি করা হয় বা সেই ইসমগুলোকে কি মুহান্নাস অর্থাৎ মহিলাবাচক শব্দ হিসেবে চিহ্নিত করা হয় তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা দেখি অর্থাৎ প্রিয় শিক্ষার্থীগণ আপনারা খেয়াল করুন আরবিতে পুরুষবাচক শব্দ থেকে মহিলাবাচক শব্দতে রূপান্তরিত করতে
সাধারণত গোলতা বা মারফুতা কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে দেখুন, খেয়াল করুন, আমরা এখানে উদাহরণ দেখি, যেমন হাদিরুন মানে উপস্থিত, হাদিরুন উপস্থিত, এটা হচ্ছে একজন পুরুষবাচক শব্দ, একজন পুরুষ উপস্থিত। তারপরে এটাকে, এই হাদিরুন এটাকে যদি আমরা মহিলাবাচক বা মুহান্নাসে রূপান্তরিত করি, তাহলে কি করতে হবে, এই এই নাউনের শেষে বা ইসমের শেষে কি করতে হবে, একটা গোলতা যোগ করে দিতে হবে। কি হবে? হাদিরতুন, হাদিরতুন, হাদিরুন একজন উপস্থিত পুরুষ, তারপর হচ্ছে হাদিরতুন একজন মহিলা উপস্থিত। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা সহজ নিয়মটা মনে রাখবেন, অর্থাৎ আরবিতে পুরুষবাচক শব্দ থেকে মহিলাবাচক শব্দতে রূপান্তরিত করতে গেলে, অর্থাৎ মুজাক্কার থেকে মুহান্নাসে রূপান্তরিত করতে গেলে কি করতে হবে, ওই শব্দের শেষে বা ইসমের শেষে কি করতে হবে, একটা গোলতা বা মারফুতা কি করতে হবে, যোগ করতে হবে। যেমন আমরা দেখি হাদিরুন, হাদিরতুন, তারপর আমরা দেখি মুআল্লিমুন, মুআল্লিমাতুন। খেয়াল করুন, শিক্ষক, মুআল্লিম মানে একজন পুরুষ শিক্ষক, আর মুআল্লিমাতুন একজন মহিলা শিক্ষক। তারপর আমরা দেখি জাহিলুন, অজ্ঞ, একজন পুরুষ অজ্ঞ, জাহিলাতুন একজন মহিলা অজ্ঞ। তারপর আমরা দেখি সদিকুন, সত্যবাদী, সদিকতুন একজন মহিলা সত্যবাদী। তারপর আমরা দেখি করিবুন, তারপর হচ্ছে করিবাতুন, করিবাতুন। তারপর আমরা দেখি সাইয়িদুন, কি হবে, সাইয়িদাতুন, সাইয়িদাতুন। তারপর আমরা দেখি মুগলাকুন, মুগলাকুন কি হবে, মুগলা কি হবে, মুগলাকুন, মাগলকতুন। তারপর আমরা দেখি খসিনুন, খসিনাতুন। তারপর আমরা দেখি সারিকুন, সারিকতুন, সারিকুন মানে একজন পুরুষ চোর, আর সারিকতুন মানে হচ্ছে একজন মহিলা চোর। তারপর আমরা দেখি তয়িলুন মানে হচ্ছে লম্বা, তয়িলাতুন, ওয়াসিউন, ওয়াসিআতুন। তারপর আমরা দেখি এখানে খেয়াল করি, এই যে গনিয়ুন, গনিয়াতুন, কাফিরুন, কাফিরতুন। তারপরে দেখি খদিমুন, খদিমাতুন, আলিমুন, আলিমাতুন, মুসলিমুন, মুসলিমাতুন, মুমিনুন, মুমিনাতুন, কাফিরুন, কাফিরতুন। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা কি বুঝতে পারছেন, অর্থাৎ আরবি পুরুষবাচক শব্দ থেকে যদি আমরা মহিলাবাচক শব্দতে রূপান্তরিত করতে যাই, তাহলে একটা কি তো যোগ করতে হবে, গোলতা বা মারফুদা যোগ করে দিলে ওইটা কি মহিলাবাচক শব্দতে রূপান্তরিত হবে। অর্থাৎ আপনারা যখন কোরআন পড়বেন, সেই কোরআনের যে শব্দ বা নাউন বা ইসমগুলা শেষে কি থাকবে, এইরকম গোলতা বা মারফুদা থাকবে, তাহলে অবশ্যই আপনারা মনে রাখবেন সেগুলো হচ্ছে সাধারণত কিবাচক শব্দ, মহিলাবাচক শব্দ। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা এই নিয়মটা মনে রাখবেন যে আরবিতে পুরুষবাচক শব্দ থেকে মহিলাবাচক শব্দতে রূপান্তরিত করতে গেলে সাধারণত গোলতা বা মারফুতা কি করতে হয়, যোগ করতে হয়। যেমন আমরা দেখি যে হাদিরুন, হাদিরতুন, এটা হচ্ছে পুরুষবাচক শব্দ আর এটা হচ্ছে মহিলাবাচক শব্দ। গনিয়ুন একজন কি পুরুষ ধনী ব্যক্তি, গনিয়াতুন একজন মহিলা ধনী ব্যক্তি, মাশাআল্লাহ। কাফিরুন একজন পুরুষ অবিশ্বাসী, আর কাফিরতুন একজন মহিলা অবিশ্বাসী। মুসলিমুন একজন পুরুষ মুসলিম, মুসলিমাতুন একজন কি মুসলিম, মুসলিমাতুন কি হবে, একজন অর্থাৎ মুসলিম একজন মহিলা মুসলিম, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা অবশ্যই এই শব্দগুলা লিখে মনে রাখবেন, আর অবশ্যই আপনারা সহজ নিয়ম মনে রাখবেন যে শব্দগুলা শেষে এরকম গোলতা বা মারফুতা থাকবে, সেগুলো অবশ্যই কি অর্থাৎ মহিলাবাচক শব্দ হিসেবে চিহ্নিত হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা এখন কিছু ব্যতিক্রম দেখি। প্রিয় শিক্ষার্থীগণ, কিছু ব্যতিক্রম, যেমন শব্দের শেষে গোলতা বা মারফুতা না থাকলেও সেগুলা কি মহিলাবাচক শব্দ হিসেবে চিহ্নিত করা হয়। যেমন আমরা এইরকম কিছু দেখি, এই যে মারিয়ামু, দেখো এই যে মারিয়ামু গোলতা নাই কিন্তু এটা মহিলাবাচক শব্দ। জয়নাবু, জয়নাবু, তারপর হচ্ছে সুয়াদু, সুয়াদু। তারপর আমরা দেখি কিছু ব্যতিক্রম আছে, যেমন স্ত্রীবাচক সম্পর্কে খেয়াল করি, যে উম্মুন, উম্মুন শব্দের অর্থ মা। তারপর হচ্ছে আরুসুন, আরুসুন, আরুসুন শব্দের অর্থ বধূ। উক্তুন, উক্তুন শব্দের অর্থ কি বোন। বিন্তুন, বিন্তুন শব্দের অর্থ কন্যা। প্রিয় শিক্ষার্থীগণ, এগুলো হচ্ছে ব্যতিক্রম নিয়ম, অর্থাৎ তার শেষে গোলতা বা মারফুদা না থাকার পরও এগুলো কি মহিলাবাচক শব্দ হিসেবে চিহ্নিত করা হয়। যেমন আমরা আরো কিছু উদাহরণ দেখি, খেয়াল করুন, অর্থাৎ আমাদের দেহে যে অঙ্গগুলো কি দুটো করে আছে, অর্থাৎ যেগুলো জোড়া আঁকা আছে, যেমন হচ্ছে রিজলুন, রিজলুন হচ্ছে পা, আমাদের দুইটা পা আছে, রিজলুন পা। তারপর হচ্ছে কি উজুনুন, উজুনুন শব্দের অর্থ কি কান। ইয়াদুন, ইয়াদুন শব্দের অর্থ কি হাত। আইনুন শব্দের অর্থ চোখ। এগুলো হচ্ছে কি মহিলাবাচক শব্দ হিসেবে চিহ্নিত করা হয়, যদিও এগুলোর শেষে কি নেই, গোলতা নাই, এগুলো হচ্ছে ব্যতিক্রম। তারপর আমরা দেখি, খেয়াল করি, এই যে সলাতুন, জাকাতুন, তারপর হচ্ছে জান্নাতুন, জাল্লাতুন, তারপর হচ্ছে উম্মাতুন, করিয়াতুন মানে অর্থাৎ গ্রাম। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা শব্দের অর্থগুলো মুখস্থ করবেন। উম্মাতুন মানে জাতি, করিয়াতুন, তারপর হচ্ছে হাকিবাতুন মানে ব্যাগ, বাকারতুন শব্দের অর্থ গাবি,
তারপরে কি দাররোজাতুন মানে সাইকেল, জাও জাতুন মানে স্ত্রী সঙ্গী। তো প্রিয় শিক্ষার্থীগণ অবশ্যই আপনারা মনে রাখবেন। তো প্রিয় শিক্ষার্থীগণ আমরা একটা ব্যতিক্রম শব্দ দেখি, কিছু শব্দ আছে গোলদা থাকলেও স্ত্রীবাচক নয়, তার মধ্যে একটা শব্দ যেমন আমরা দেখি খলিফাতুন, খলিফাতুন বা খলিফা, খলিফাতুন বা খলিফা, যদিও গোলতা আছে এটা পুরুষবাচক শব্দ হিসেবে চিহ্নিত করা হয়। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আরো আমরা দেখি, প্রিয় এটাকে বলা হচ্ছে কি আলি। আমরা প্রিয় শিক্ষার্থীগণ আপনারা মনে রাখবেন, অর্থাৎ কোন শব্দের শেষে যদি এইরকম ইয়া থাকে অর্থাৎ কোনো চিহ্ন নাই, তাহলে এই এটাও কি সাধারণত এটা হচ্ছে মহিলাবাচক শব্দ হিসেবে চিহ্নিত করা হয়। যেমন বুশর, বুশর মানে সুসংবাদ, বুশর। তারপর লাইলা, লাইলা, সালমা, সালমা। তারপর হচ্ছে কুব্র, কুব্র। দেখুন ইয়াগুলা দেখুন, এই এইরকম যদি ইয়া থাকে শব্দের শেষে, তাহলে অবশ্যই মনে রাখবেন এই শব্দগুলো কি মহিলাবাচক শব্দ, যদিও কি নাই গোলতা নাই। তারপর আমরা আরো প্রিয় শিক্ষার্থীগণ আমরা খেয়াল করি, অর্থাৎ আলিপের পর যদি হামজা থাকে, খেয়াল করুন এই যে সামাউন, আকাশ, এটা হচ্ছে মহিলাবাচক শব্দ হিসেবে চিহ্নিত করা হয়। তারপরে হামরাউ, হামরাউ শব্দের অর্থ লাল। তারপর হচ্ছে খদরাউ, খদরাউ শব্দের অর্থ কি সবুজ। তারপরে আসমাউ, আসমাউ মানে নাম সমূহ। তারপর হচ্ছে হাসনাউ, হাসনাউ মানে সুন্দরী নারী। তো প্রিয় শিক্ষার্থীগণ খেয়াল করুন, এগুলো হচ্ছে ব্যতিক্রম, অবশ্যই আপনারা মনে রাখবেন, যদি এগুলো শেষে গোলতা নাই, এগুলো কি মহিলাবাচক শব্দ হিসেবে চিহ্নিত করা হয়। তো আমরা নিচে আরো কিছু শব্দ দেখি প্রিয় শিক্ষক, এই যে জাদি দাতুন মানে নতুন, মুসলিমাতুন মানে মুসলিমা, লাইলাতুন শব্দের অর্থ রাত, তারপর হচ্ছে ইবনাতুন মানে কন্যা, তবিবাতুন মানে হচ্ছে ডাক্তারনী। তো প্রিয় শিক্ষার্থীগণ এই নামগুলো অবশ্যই আপনারা খাতায় লিখে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা আরো কিছু শব্দ দেখি, যেমন আগুনের আরো কিছু নাম আছে, যেমন এই যে সাকারুন, সাকরুন মানে হচ্ছে সাকার, তারপর জাহিমুন, তারপর হচ্ছে সাইরুন, তারপর হচ্ছে নারুন, তারপর হচ্ছে জাহান্নামুন, এগুলো সবই হচ্ছে জাহান্নামের আগুনের নাম। প্রিয় শিক্ষার্থীগণ এই শব্দগুলো কি আরবি ভাষায় মহিলাবাচক শব্দ হিসেবে চিহ্নিত করা হয়। তারপর আমরা দেখি কিছু বাতাসের নাম খেয়াল করি, আসিফুন, আসিফুন শব্দের অর্থ ঝড়ো বাতাস, আসিরুন শব্দের অর্থ কি ঝড়ো বাতাস, সরসরুন, সরসরুন শব্দের অর্থ কি হিমবাহ। তারপর আমরা দেখি সামুমুন মানে ঘূর্ণিঝড়, সামুমুন, সামুমুন। এরপর দেখি রিহুন মানে বাতাস, রিহুন শব্দের অর্থ বাতাস। প্রিয় শিক্ষার্থীগণ কিছু দৈনন্দিন শব্দ, শব্দ ও দেশ বা শহরের নাম, যেমন আমরা দেখি দি মাস্কু মানে দামেস্ক, মিশ্রু মানে মিশর। তারপর দেখি হারবুন শব্দের অর্থ যুদ্ধ, শামসুন শব্দের অর্থ সূর্য, আরদুন শব্দের অর্থ কি মাটি বা পৃথিবী, আর তারপরে নাফসুন মানে কি সত্তা, তরিকুন মানে হচ্ছে পথ বা রাস্তা। তারপর আমরা দেখি দারুন শব্দের অর্থ বাড়ি, তারপরে খমরুন শব্দের অর্থ নেশাজাত দ্রব্য বা মদ। তো প্রিয় শিক্ষার্থীগণ এই শব্দগুলো শেষে দেখুন গোলতা নাই, তারপরে এগুলো কি মহিলাবাচক শব্দ হিসেবে চিহ্নিত করা হয়, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আরো কিছু শব্দ দেখি, এই যে কুরাইশুন, কুরাইশুন মানে কুরাইশ, তারপর দি মাসকুন মানে দামেশ, মিশ্রু মিশর, তারপর হচ্ছে হারবুন মানে যুদ্ধ, শামসুন কি সূর্য। তো প্রিয় শিক্ষার্থীগণ আরো কিছু শব্দ আছে, এই শব্দগুলো পুরুষবাচক ও স্ত্রীবাচক উভয় শব্দ হিসেবে ব্যবহার করা হয়। আমরা দেখি যেমন হচ্ছে ইসবাউন শব্দের অর্থ আঙ্গুল, ইসবাউন শব্দের অর্থ কি আঙ্গুল, তরিকুন শব্দের অর্থ পথ, বালাদুন শব্দের অর্থ শহর বা দেশ, নাফসুন শব্দের অর্থ আত্মা, তারপর হচ্ছে রুহুন মানে রুহু, হালুন মানে অর্থাৎ অবস্থা, তারপরে হচ্ছে সুকুন, সুকুন শব্দের অর্থ বাজার। তো প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ছিল নবম ক্লাস, আজকে আমরা দেখলাম জিনসুন বা জেন্ডার সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থীগণ জিনসুন বা জেন্ডার হচ্ছে দুই প্রকার, মুজাক্কার মুহান্নাস। সাধারণত অর্থাৎ আরবিতে ইসমের শেষে যদি গোলতা বা মারফুতা থাকে, তাহলে সেই শব্দগুলো কি মহিলাবাচক শব্দ হিসেবে চিহ্নিত করা হয়। আর পুরুষবাচক শব্দ থেকে মহিলাবাচক শব্দ রূপান্তরিত করতে গেলে কি করতে হয়, ওই ইসুম বা নাউনের শেষে একটা মারফুতা যোগ করতে হয়। প্রিয় শিক্ষার্থীগণ আরো আমরা কিছু ব্যতিক্রম দেখলাম, যে শব্দ বা নাম, নাউন বা নামগুলা শেষে কি গোলতা নাই, কিন্তু সেগুলা কি অর্থাৎ মহিলাবাচক বা মুহান্নাস হিসেবে চিহ্নিত করা হয়। প্রিয় শিক্ষার্থীগণ আপনারা কিন্তু অবশ্যই এই শব্দগুলো লিখে মুখস্থ করবেন, কারণ এই শব্দগুলো কোরআনে অনেক বারবার আসছে। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা নির্ধারিত আয়াত সমূহ তার অর্থ দেখি। প্রিয় শিক্ষার্থীগণ আমরা খেয়াল করে যে হিয়া ফিতনাতুন, দেখুন এই যে হিয়া মানে এটা মহিলাবাচক, হিয়া আমরা দমিরে পড়ে আসছি প্রিয় শিক্ষার্থীগণ, তাও হুয়া হুম হিয়া, এখানে খেয়াল করুন এই যে ফিতনাতুন, তাহলে এটাও মহিলাবাচক শব্দ, এটাও মহিলাবাচক শব্দ, অর্থাৎ ইয়া একটি কি পরীক্ষা। তারপরে দেখি হিয়া খয়াতুন, দেখুন এই যে শেষে গোলতা আছে। তারপর আমরা দেখি ইননামা কালিমাতুন, খেয়াল করুন এই যে গোলতা আছে, এটা পুরুষবাচক মহিলাবাচক শব্দ। ইননামা সাজারতুন, ইননামা সাজারতুন, ইননামা বাকারতুন, ফা ইন্নাল জান্নাতা হিয়া খেলান, এই যে আলওয়া, আলওয়া। তারপরে দেখি ইন্না হাজিহি তাস্কিরতুন, প্রিয় শিক্ষার্থীগণ আপনারা অবশ্যই এই যে জাহান্নাম ব্যতিক্রম, নারু সাবিলি, তারপরে উম্মাতুন, প্রিয় শিক্ষার্থীগণ এগুলো অবশ্যই আপনারা খাতায় লিখে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।
তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আল কোরআনের শব্দ ভান্ডার আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীগণ, এর আগে আমরা 1 থেকে 150 পর্যন্ত শব্দ দেখছি। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা কি দেখি? 51 থেকে শুরু করি। জাউজুন শব্দের অর্থ কি? স্ত্রী বা জোড়া বা সঙ্গী। আকুন শব্দের অর্থ ভাই। আকুন শব্দের অর্থ কি? ভাই। তারপর আমরা দেখি মিসলুন বা মিসলা, অর্থাৎ অনুরূপ, সদৃশ বা সমতুল্য বা সমান। নাবিউন মানে নবী বা প্রফেট। আহাদুন, আহাদুন শব্দের অর্থ এক। আহাদুন শব্দের অর্থ এক। তারপরে আমরা দেখি খলিদুন, খলিদুন বা খলিদুন শব্দের অর্থ চিরস্থায়ী বা স্থায়ী হওয়া। ফিরাউনা শব্দের অর্থ ফিরাউন। তারপর হচ্ছে জাজা, জাজা শব্দের অর্থ প্রতিদান বা প্রতিফল দেওয়া। তারপর হচ্ছে আলামিনা, আলামিনা মানে মহাবিশ্ব, বিশ্বজগৎ বা সৃষ্টি জগৎ। তারপর হচ্ছে আতোয়া, আতোয়া মানে মান্য করা, আনুগত্য করা অথবা টু অবি। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই আপনারা স্পেস দিয়ে এই শব্দগুলা খাতায় লিখে অর্থ সহ মনে রাখবেন ইনশাআল্লাহ। আলিমুন, আলিমুন শব্দের অর্থ কি? যন্ত্রণাদায়ক বা নিদারুন। তারপর আমরা দেখি আউহা, আউহা মানে ওহি পাঠানো বা আদেশ দেওয়া বা প্রেরণা দেওয়া। তারপর ওয়াজহু, ওয়াজহুন শব্দের অর্থ চেহারা বা মুখমণ্ডল। তারপর আশরাকা, আশরাকা মানে শিরেক, শরিক করা বা অংশীদার করা। তারপর আমরা দেখি আলক, আলক শব্দের অর্থ নিক্ষেপ করা বা পেশ করা বা প্রস্তাব দেওয়া। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই কিন্তু এই শব্দগুলো আপনারা খাতায় লিখে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ইনসানুন, ইনসানুন শব্দের অর্থ দেখি আমরা মানুষ। তারপর বাইনাতুন মানে সুস্পষ্ট। আমালা মানে আমল বা কৃতকর্ম কাজ। আখর, আখর শব্দের অর্থ অন্য অথবা শেষ। তারপর আইউ, আইউ শব্দের অর্থ কে, কোন অথবা কোনটি, অর্থাৎ হোয়াট এবং হুইস অর্থে এই ব্যবহার হয়। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা নবম ক্লাস পুরুষ ও স্ত্রীবাচক শব্দ অর্থাৎ জিনসুন, জেন্ডার সম্পর্কে জানলাম। জেন্ডার হচ্ছে দুই প্রকার, মুজাক্কার এবং কি মুহান্নাস। অর্থাৎ আরবিতে যে ইসমের শেষে গোলতা বা মারফুতা থাকে সেই শব্দগুলা কি মুহান্নাস হিসাবে চিহ্নিত করা, আর বাকি শব্দগুলাকে সাধারণত কি অর্থাৎ মুজাক্কার হিসাবে অর্থাৎ পুরুষবাচক শব্দ হিসাবে চিহ্নিত করা হয়। আর প্রিয় শিক্ষার্থীগণ, যে ব্যতিক্রম যেগুলো ছিল, যাদের শেষে কি নাই, গোলতা নাই, সেই সেই শব্দগুলো কি সাধারণত কি করা হয়, মুহান্নাস হিসাবে চিহ্নিত করা হয়। অর্থাৎ এই শব্দগুলো আপনারা লিখে মুখস্থ করবেন, তাহলে অবশ্যই আপনারা যখন কোরআন পড়বেন আপনার জন্য কোরআন পড়া, বোঝা এবং কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, শেখার 7টি উপায়, শোনা, দেখা, বলা, লেখা, কারণ বা যুক্তি খুঁজে বের করা, ব্যক্তিগতভাবে অনুশীলন করা, দলবদ্ধভাবে অনুশীলন করা। প্রিয় শিক্ষার্থীগণ, আমি শুনি, আমি ভুলে যাই, আমি দেখি, আমি মনে রাখি, আমি অনুশীলন করি, আমি শিখি, আমি শিখাই, আমি পাণ্ডিত্য অর্জন করি। প্রিয় শিক্ষার্থীগণ, আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমরা দোয়া করতে থাকি, সবাই বলুন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, অর্থ হে আমার রব আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন, হে আমার রব আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। সুপ্রিয় শিক্ষার্থী, সালামুন আলাইকুম।